গত বছর নভেম্বর মাসে আইনত আলাদা হয়েছেন অপরাজিত খ্যাত জিতু কামাল ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাস। 17 নভেম্বর আইনত স্বামী স্ত্রী বন্ধন থেকে মুক্ত হয়েছেন দুজন। জুন মাসে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণায় শোরগোল ফেলে দিয়েছিল। দীর্ঘ কয়েক মাস ধরে আলাদা থাকছিলেন তারা। বিচ্ছেদের কারণ হিসাবে পরকীয়ার প্রসঙ্গ টেনেছিলেন নেতিজনেরাই। কখনো জিতুর আবার কখনো নবনীতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ টেনে আনা হচ্ছিল। তবে এই সব দাবি খারিজ করেছেন নবনীতা। 2019 সালের মে মাসে 4 হাত 1 হয়েছিল জিতু ও নবনীতার। সাংসারিক জীবনে অনেক ওঠাপড়া আসলেও একে অপরের পাশে ছিলেন তারা। জুটি হিসাবে জনপ্রিয় এক রিয়েলিটি শোতে অংশ নিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন, কিন্তু এর কয়েক মাসের মধ্যেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা। বিবাহ বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়ে জিতু জানিয়েছেন এখন তিনি সিঙ্গেল, আপাতত কাজেই মন দিতে চান। অন্যদিকে পেশায় ব্যবসায়ী এক বন্ধুর সঙ্গে নবনীতার সম্পর্কে রয়েছেন বলে জল্পনা চলছে। এমনকি শীঘ্রই দুজনে গাঁটছড়া বাঁধতে পারেন বলেও খবর। উল্লেখ্য, কয়েকদিন আগে তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে গত জানুয়ারি মাসেই দুজনে আইনত বিচ্ছেদ হয়েছে। এরপরই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে কাঞ্চন মল্লিক। গত 14ই ফেব্রুয়ারি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আইনি বিয়ে সারেন তিনি। আগামী 6ই মার্চ আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই তারকা জুটি। এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।